আজকে আমি মাঠে খেতে চলে এসেছি পাটে শাক তুলতে। তো আমি কিভাবে শাকটা পাটে তুলবো সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখতেই পাচ্ছেন শাকটা তুলে নিচ্ছি পাটের। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন শাকটা আমার তুলে নেওয়া হয়ে গেছে। শাকটা নিয়ে এবার ক্ষেত থেকে বাড়ি যাব। কীভাবে শাকটা রান্না করবো ভিডিওটা দেখতে থাকো। পাটের শাকও তুলে নিয়েছি, কলমের শাকও তুলে নিয়েছি, দুটোই তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা শাকটা। এবার আমি বেছে নিচ্ছি, এই তো শাকটা কিভাবে বেছে নিচ্ছি সেটা দেখতে থাকো তোমরা ভিডিওটা। কলমের শাকটা কিভাবে বেছে নি দেখে না। এই দেখুন কলমের শাকটা বেছে নিয়েছি, কত সুন্দর শাকটা। ঝেড়ে নিব মাঠের ধুলোটা। এটা পাটের শাক, এটাও বেছে ঝেড়ে নিব। এই দেখুন শাকটা আমার সম্পূর্ণ বেছে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ঝেড়ে নেব। ধুলোটা পড়ে যাচ্ছে। এই ধুলো একসঙ্গে করে ঝেড়ে নিলাম শাকটা। ভিডিওটা আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আমি আমার রান্নাঘরে চলে এসেছি, শাক ধুয়ে নিয়ে চলে এসেছি। আমি আজকে মসুর ডাল দিয়ে আম দিয়ে টক ডাল তৈরি করব। তো বছরে জল নেই, বৃষ্টি নেই, তার জন্য আমটা বড় হয়নি। বৈশাখ মাস তেই পাচ্ছ আমটা কেটে নিয়েছি। মসুর ডালটা আমি ভালো করে ধুয়ে নেব। তুলে দিচ্ছি, দিয়ে দিলাম জলে। এই দেখুন ঢেকে দিলাম। দেখুন ডালটা তো সিদ্ধ হয়েছে। এই দেখুন ডাল সিদ্ধ না হলে আপনারা আম ডালে দিবেন না। আমি ডাল সিদ্ধ ডালে আমটা দিয়ে দিচ্ছি। ডালটা ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি আগে, মসুর ডাল। আমটা দিয়ে দিলাম, তারপরে আমটা দিতে হয় ডালে। এবার ঢেকে দিলাম আমি। আমটাও গলে গেছে, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি মসুর ডালে। এই দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে, ফুটে নিব। জলটা দিয়ে দিচ্ছি, গরম জল ডালে দিয়ে দিলাম। এই দেখুন ডালে হালকা একটু স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। মসুর ডালে বেশি লবণ ভালো লাগে না। একটু ঢেকে দিলাম। ডালটা ফুটে গিয়েছে। ডালটা ভালো করে ফুটালে টক হয় না, গরম যে গরম পড়ছে তার জন্য ডালটা আমি ভালো করে ফুটে নিলাম। ঢেলে নিচ্ছি ডালটা তেলে দেওয়ার জন্যে। কড়া গরম হয়ে গিয়েছে, সরিষার তেল কড়াই দিয়ে দিচ্ছি। ডালে তেল দেবো সেই ফোড়নের জন্য।
তেলে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ তেলে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, জিরা, শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। ঢেলে দিলাম ডালটা। এই দেখুন শাকটা কিভাবে ধরে নিচ্ছে আমি, দেখুন শাকটা তো কেটে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি শাকটা তুলে নিচ্ছি। কড়াই জল দিয়ে দিলাম, জল গরম হয়ে গেছে, কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, শাকটাও দিয়ে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিব শাকটা। শাক সিদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি, তেল দিয়ে দিলাম। এবার আমি রসুন, টুকরো করা কাটা রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব দিয়ে দিয়ে শাকটা তেলে দিয়ে দিলাম। এবার আমি পরিবেশনের জন্য ভাত তো পরিবেশন করেছি, কাঁচা লঙ্কা দুটো ভাতে দিয়ে দিলাম, শাকটাও ভাতে দিয়ে দিলাম, পাট শাক। এবার আমি টক ডালটা তুলে নিব বাটিতে, থালায় বসিয়ে দিলাম বাটিটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন।